কাফিরদের কুষ্ঠির মতো যতদিন পর্যন্ত এই কুলাঙ্গাররা এইভাবে কথা বলবে তাদের কথাকে মিসমার করে সুন্নিয়ত কায়েম করার জন্য তাদের উত্তর শরীরা তাজা রক্ত দিতে প্রস্তুত রয়েছে ঠিক কেরা ভাইরা। বাংলাদেশের একজন নতুন এসি সে আজকে বক্তব্য দিয়ে বেরাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এটার পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না শিরিক হবে। আমি তাকে বলতে চাই ও আল্লাহর বান্দা তুমি মুনাফিকি করতেছ কেন, তুমি ধোঁকা দিচ্ছ কেন, তুমি মানুষকে গোমরাহ করতেছ কেন, আর তুমি কে খানে কাবাইতে যাও রে খানে কাবাই লেখা আছে বাংলাদেশের জমির মানুষকে দুঃখ দেওয়ার জন্য ও জগতের মানুষ যেভাবে আজকে সিদের কুষ্ঠির মতো যতদিন পর্যন্ত এই কুলাঙ্গাররা এইভাবে কথা বলবে তাদের কথাকে মিসমার করে সুন্নিয়ত কায়েম করার জন্য তাদের উত্তর শরীরা তাজা রক্ত দিতে প্রস্তুত রয়েছে ঠিক কেরা ভাইরা। এ বন্ড বলেছে এটা নাকি শিরিক, নাউজুবিল্লাহ বলেন না। হযরতে আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, উনি বুড়া হয়ে গেছে। বুড়া অবস্থায় আদম আলাইহিস সালাম নিজের ছেলে শীশ আলাইহিসসালামকে ডাকলেন, বাবা তোমার সাথে আজকে কিছু গোপন কথা আছে। বলবেন না সুবহানাল্লাহ, কি কথা? গোপন কথা আছে। বাবা তোমার সাথে গোপন কথা আছে, তোমার সাথে গোপন কথা আছে। এখন শীশ আলাইহিস সালাম গেলেন
বাবা গো এতদিন জীবন যাপন করেছি গোপন কথা বললাম না, হঠাৎ করে গোপন কথা বলার জন্য বাবা আমাকে ডাকলেন। বাবা কি গোপন কথা বলবেন একটু তাড়াতাড়ি বলেন। তখন আদম নবী বলে দিলেন আনতা খলিফাতি বাদা মউতি, ও আমার ছেলে শিরশাহ ইসলাম আমি তোমাকে গোপন কথা বলছি। ও আমার বাবা আমার হায়াতের বাজার শেষ হয়ে যাচ্ছে, আমি বুড়া হয়ে গেলাম, আমার এন্তেকাল হবে, আমার এন্তেকালের পরে এই পৃথিবীর জমিনে আমার পরে তুমি আল্লাহর নবী হবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আদম নবীর পরে এই পৃথিবীর জমিনে নবী হবে কে? আদম নবীর ছেলে শীশ আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মহব্বত দিয়ে বলেন না তুমি যখন নবী হবা, ও আমার ছেলে তুমি সব সময় আল্লাহকে ভয় করবা, আল্লাহকে ভয় করবা, আল্লাহকে ভয় করে চলবা, আল্লাহ জিকির করবা। জোর বলে সুবহানাল্লাহ। করবা, আল্লাহর নাম স্মরণ করবা, ফাকুর ইলা
وجنبه محمدين صلى الله تعالى عليه وسلم بابا الله যখন তুমি জিকির করবা আল্লাহ আল্লাহ জিকির করবা লা ইলাহা ইল্লাল্লাহ বাবা এত যখন বলে বাবা তুমি বসে থাকবে না মা বাবা তুমি লা ইলাহা ইল্লাল্লাহর পাশে একটু দয়া করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নাম কানা ইল্লাল্লাহর পাশে একটু লাগাইয়া দিও এই নামের জিকির করিও সুরে ভরে সুবহানাল্লাহ মহাপানি বলেন না আমার প্যারা নবী আসে নাই নবী আল্লাহ রাব্বুল আলামিন আমার প্যারা নবীকে বলেছেন খোদা খোদাই জাহান সব সৃষ্টি করার আগে আল্লাহ আমার প্যারা নবীকে বলতেন নবীকে তৈরি করলেন কিন্তু পাঠালেন সবার পরে জগতের মানুষ কিন্তু এই নবী সম্পর্কে সবাই সমস্ত নবীরা আমার নবী সম্পর্কে জানে কিনা জানে কিনা উপস্থিত ছিলেন সে সময়ে আল্লাহ পাক বলেন আমার নবীরা আদম মুসা নবী ঈসা নবী ইব্রাহিম নবী নবী 224,000 নবী আমি তোমাদেরকে আজকে ডাকলাম আমার দরবারে একটা কথা বলার জন্য সেই কথাটা হলো ও আমার নবী রাসূলরা তোমরা আমার প্যারা নবী আমার হায়াতুল নবী জিন্দা নবী আমার প্যারা হাবিব আমার নূরে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনবা আমার নবী তোমাদের পরে যাবে সবার লাস্টে দুনিয়াতে যাবে কিন্তু সবার লাস্টে গেলেও সকলকে এই নবীকে মানতে হবে নবীর কথা মানতে হবে নবীর উপরই মানতে হবে আমার নবী মুস্তফার প্রতি যদি ইমান আমি আল্লাহ বলে দিলাম আমি কুদরতের কলম দিয়ে এক একজনকে নবী বলে আমি লিখে দেব তোমরা যদি
সালাত সালাম গো আমার দরুদ সালাম গো কালামে মুস্তাফা তোমার বন্ধুরা আল্লাহ সমস্ত নবীকে বলে দিলেন আমার নবী সকলের পরে আসবে কিন্তু আমার নবীর উপর ঈমান আনতে হবে আজকে আমি আল্লাহকে ওয়াদা দিতে হবে আমাকে ওয়াদা দিতে হবে যদি আমাকে ওয়াদা দাও আমার নবীকে তোমরা মেনে নিয়েছো ঈমান গ্রহণ করেছো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিলাম আমি একজনকে নবী বানাবো আমার নবীকে না মানলে আমার নবীর উপর ঈমান না আনলে আমি কখনো তোমাদেরকে নবী বানাতে পারি না আমার নবীর উপর ঈমান না আনলে আল্লাহ কাউকে নবী বানাবে না বলেন না নবী বানাবে না তুমি জান্নাতে অবস্থান করো তোমার মা হাওয়াকে নিয়ে জান্নাতে প্রবেশ করার কথা বললেন আল্লাহ আমি তোমার মাকে নিয়ে আল্লাহ কথা বলার পরে আমি তোমার মাকে নিয়ে জান্নাতে প্রবেশ করতেছিলাম জান্নাতের দরজায় যখন যাই আমি যখন জান্নাতের দরজায় যাই বাবা জান্নাতের দরজা থেকে খোদার আরশ আজিম দেখা যায় মহব্বত নিয়ে বলেন সুবহানাল্লাহ আহমদ রেজা নিবেদিত এস এম আব্দুল লতিফ পরিচালিত ইউটিউব চ্যানেল চিশতি ওয়াজ আমরা ওয়াজ মাহফিল সেমিনার ইসলামিক আলোচনা ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে সম্প্রচার করে থাকি ইউটিউব চ্যানেল চিশতি ওয়াজে যোগাযোগ চিশতি রেকর্ডিং সেন্টার সিডিএ মার্কেট রিয়াজুদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল 01817867982 সব সময় নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।